আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির স্টাইল আস্ত চিকেন রোস্ট এই আস্ত চিকেন রোস্টের জন্য রিকোয়েস্ট পেয়েছিলাম তাই আজকে এই রেসিপিটি আমি আপনাদের সামনে অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আস্ত একটি চিকেন দেখতে পাচ্ছেন এটা দেশি মুরগির মতো দেখতে হলেও এটা কিন্তু দেশি মুরগি না এটা অনেকটা ব্রয়লারের মুরগির মতোই এর মাংসটা নরম হয় এবং খুব দ্রুত সেদ্ধ হয় আপনারা চাইলে ব্রয়লারের মুরগি অথবা দেশি মুরগি দিয়ে এটা তৈরি করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে দশ থেকে বারো মিনিটের জন্য আর লবণ পেটের ভিতরেও একটু ঢুকিয়ে দিচ্ছি তাকে ভিতর থেকে লবণটা প্রবেশ করে আর খেতে ভালো লাগে আর চিকেনের ভিতরে অংশটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেবেন যেন ভিতরে কোনো কিছু অবশিষ্ট না থাকে অর্থাৎ ময়লা কোনো কিছু যেন না থাকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে চিকেনটা মাখানো হয়ে গেছে আমি এখন এটা এ অবস্থায় রেখে দিচ্ছি আর ততক্ষণে অন্যান্য মশলাগুলো তৈরি করে নেব এর জন্য আমি নিয়ে নিচ্ছি সাদা এলাচ তিনটি আমি কাঠবাদাম নিয়েছি ষাটটি আলাদাভাবে না বেটে আমি একত্রে সব ব্লেন্ড করে নেব দিয়ে দিলাম এক টুকরা দালচিনি হাফ জয়ত্রী এটা জয়ফল আমি একটা জয়ফলের ফলের তিন ভাগের এক ভাগ অংশ নিয়েছে এটা হচ্ছে কালো এলাস কালো এলাচের খসাটা আমি বাদ দিয়ে শুধু বিষটা নিয়ে নিচ্ছে টক দই নিচ্ছি তিন চা চামচ আমি চা চামচ ভর্তি করে নিচ্ছি রেগুলার যে চামচটা আমরা ব্যবহার করি চা খাওয়ার জন্য বা সেই চামচটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি আপনার একটু দুধ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছে ব্লেন্ড করে একদম ফাইন পেস্ট করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চা চামচ ভর্তি করে দিলাম দুই চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া সামান্য মরিচের গুঁড়া এখানে কোয়াটার চা চামচের মতো হবে আবার কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি টমেটো সস দুই চা চামচ এখন সমস্ত মশলাগুলো একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে এভাবে আগে থেকে মিক্স করে রেডি করে রাখলে রান্না করতে খুব সুবিধা হয় তাই আমি আগে থেকে এটা মিক্স করে রেখে দিলাম আর এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি হালকা গরম পানি দেড় কাপ এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে এটা মিক্স করে রেখে দিচ্ছে আর এটা ম্যারিনেট করা হয়ে গেছে অর্থাৎ দশ বারো মিনিট পর ফিরে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন মুরগির যে পায়ের অংশ এটা সুতা দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিতে হবে তা নাহলে কী হবে রান্না করার সময় ঠ্যাংটা ছড়িয়ে যাবে অর্থাৎ মুরগির পা ছড়িয়ে যাবে তখন দেখতে খুব একটা ভালো লাগবে না তো এভাবে সুতা দিয়ে বেঁধে নেবেন এখন প্যানে নিয়ে নিচ্ছি একটু পরিমাণে বেশি দিতে হবে তেল আমি সয়াবিন তেল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি কারণ এই তেলে চিকেনটা ভাজবো পেঁয়াজ ভাজবো এবং রোস্টটা রান্না করব ফুল এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মিডিয়াম আছে অনবর্ত চেড়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে দিতে হবে তা না হলে ভাজা পেঁয়াজের কালারটা ডার্ক হয়ে যাবে তখন রোস্টের কালারটা কিন্তু ভালো আসবে না তো ভাজা পেঁয়াজ আমি তেল ঝরিয়ে উঠে নিচ্ছি আর এটা কালারটা হবে ঠিক এরকম এর থেকে কড়া করে ভাজা যাবে না এখন চিকেনটাকে ভেজে নিচ্ছে এই পর্যায়ে থাকবে অর্থাৎ হাই হিটে চিকেনটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে যখন নিচের অংশ ব্রাউন হয়ে যাবে তখন দিতে হবে তো পুরো চিকেনটাকে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে যেহেতু চিকেনটা আস্ত আসতো সুবিধা মতো ভাজা যায় না তারপরে যতটুকু সম্ভব এটাকে উলটিয়ে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে আমি এখন এটা তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কোয়াটার কাপ এখন এটা কিছুক্ষণ একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি তেজপাতা দুটি মাঝখান থেকে ছিঁড়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টুকরা দালচিনি চারটি সাদা এলাস আর একটি কালো এলাচ আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে অর্থাৎ পেঁয়াজ গোল্ডেন হওয়ার আমি ভেজে নিয়েছি তবে গোল্ডেন করা যাবে না দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপের একটু কম এখন এই পেঁয়াজ বাটা বেশ কিছুক্ষণ তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিয়েছি যখন পেঁয়াজ বাটাটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে সে যে মশলার মিশ্রণ সেটা যেটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম সম্পূর্ণটাই আমি এখানে অ্যাড করে দিলাম এখন এই মশলাটাকে বেশ কিছুক্ষণ তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচ রয়েছে মিডিয়াম লক্ষ্য রাখবেন মশলা যেন তলানিতে ধরে না যায় যখন এরকম তেল ছেড়ে দিবে তখন দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য তরল দুধ হাফ কাপ আর বাটিতে যে মশলাগুলো লেগে আছে এগুলো ধুয়ে নিলাম আর কি অনবর্ত নেড়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে আপনার খাবারটা কিন্তু ততই বেশি টেস্টি হবে যখন ওরকম তেল ছেড়ে দিবে ভাববেন না যে মশলা কষানো হয়ে গেছে তারপরে কিন্তু বেশ কিছু সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে একটা সময় দেখবেন যে মশলার ভিতরে বাবলস ক্রিয়েট হবে পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে অর্থাৎ দুধটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেলে যখন মশলাটা পুরো দমে ভোনা ভোনা হয়ে যাবে তখন চিকেনটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নিতে হবে তো আমি এটা উলটিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি আর মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ আমি আরেকটু পানি অ্যাড করলাম এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি তাকে দুধ এবং মশলা একত্রে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর চিকেনটাকে ঘুরিয়ে ঘুরে নিচ্ছে তাকে তলা নিতে মশলা লেগে না থাকে বাকি যে দুধ রয়েছে সেটাও আমি দিয়ে দিচ্ছি যখন চিকেনটাকে কষিয়ে নিয়েছি সেই সময় কিন্তু চিকেন থেকে কোনো প্রকার পানি ছেড়ে দেয়নি তাই এই পর্যায়ে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম অর্থাৎ দুই কাপের মতো হবে আমি এখানে তরল দুধ অ্যাড করলাম বলক আসার পর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পাঁচ ছয়টি দিয়ে আমি এটাকে আবার একটু মিক্স করে নিচ্ছে কিছুক্ষণ পর পর কিন্তু এটা উল্টে পাল্টে দিতে হবে আর নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু তলা নিথে লেগে যাবে এখন ঢাকনাতে ঢেকে এটাকে রান্না হতে দিচ্ছে আট দশ মিনিটের মতো আট দশ মিনিট রান্না করার পর দেখবেন ঝোলটা এরকম ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে চিনি এক চা চামচ কেওড়া জল সামান্য অর্থাৎ কোয়াটার চা চামচ আর দিয়ে দিচ্ছি গোলাপ জল হাফ চা চামচ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচের মতো দিয়ে একবার মিক্স করে নিচ্ছে একটু মিক্স করে নিতে হবে এবং চিকেন উল্টে পাল্টে দিতে হবে তাকে যে চিনি অ্যাড করলাম এই সমস্ত উপকরণগুলো যেন খুব ভালোভাবে মিক্স হয় এবং চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে আর এই চিকেনের পিঠের ভিতরে কিন্তু আমি কোনো প্রকার ডিম প্রবেশ করিনি এতে করে চিকেনের মধ্যে খুব সহজে সমস্ত ঝাল মশলাগুলো ঢুকে যায় পাঁচ মিনিটের মতো আমি আবারও এটাকে দমে রেখে রান্না করে নিয়েছি আমার এটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে এটা কিন্তু এই অবস্থায় নামিয়ে নিতে হবে যেহেতু হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিব তবে তার আগে এখানে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ এটার হাফ আমি দিয়ে দিচ্ছি এভাবে হাফ হাতের মধ্যে নিয়ে হাত দিয়ে ভেঙে ক্রাশ করে দিতে হবে এটা ক্রাশ করে দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে চুলাটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এটাকে উল্টে পাল্টে একটু মিক্স করে নিচ্ছি তাকে বেরেস্তার যে ফ্লেভার অর্থাৎ ভাজা পেঁয়াজের যে সুন্দর একটা গন্ধ রয়েছে এটা যেন চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে তো আমি এটা উল্টে পাল্টে দিচ্ছি এটা উল্টানো হয়ে গেলে আমি এ অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো আর এটা এরকম থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে ঝোলটা কারো করা যাবে না কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এবং থকথকে হয়ে যাবে আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু খুবই মজার আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর ঘরে তৈরি করলে কিন্তু অবশ্যই কমার্স করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন